আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসছি। আজকে যেহেতু বাসা অনেক কাজ চলবে বাসা চেঞ্জ করার জন্য, তো সকাল সকাল আমি একটা ক্রিম বানিয়ে নিব, ভিটামিন সি ক্রিম। সেটা ফার্স্টে দেখে আমি শেয়ার করি। আমি এখন ভিটামিন সি ক্রিম বানাবো। ভিটামিন সি ক্যাপসুলগুলোকে আমি এইভাবে করে গুঁড়ো করে নিচ্ছি। আজকে অনেক কাজ হবে বাসা চেঞ্জ করার জন্য, লোকজন আসবে, তো আমার ভিটামিন সি চান্স পেয়েছি, আমি এটা বানিয়ে নিচ্ছি। আর ভিটামিন ই ক্যাপসুল এটা নিয়েছি, আমার চ্যানেলে আছে এই ক্রিমটা বানানোর প্রসেসিং, চাইলে দেখে নিতে পারেন। আর নাস্তা কিন্তু আজকে সকালে খিচুড়ি সাথে ভর্তা আছে, ভর্তা, সে স্পেশাল ভর্তা, ডিম ভাজি থাকবে, গরম গরম ডিম ভেজে নেওয়া হবে। এগুলো আজকে সকালে আর ঝামেলা নেই। আচ্ছা, লেবু কেটে আসছে, এখনও গরম পানি খাইনি, বাট আমার কাছে মনে হচ্ছে আমার ক্রিমটা খুব ইমার্জেন্সি বানাতে হবে। তো দেখেন, আমার ভিটামিন সি ক্রিম একেবারেই শেষ, এই জন্য আজকে সকাল সকাল বানাচ্ছি। তো আমার এটা মেস্ট করা হয়েছে, তো অনেকগুলো হয়েছে, আমি অনেকগুলো বানিয়ে রাখবো। আমি গোলাপ রোজ ওয়াটার বা গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। বেশ, দিয়ে দিয়েছি। ই ক্যাপসুল আর ভিটামিন ই ক্রিমটা দিচ্ছি। তো অনেকগুলো বলে আমি কাপে নিয়েছি, এই যে। আর এখানে আমি বক্স বক্স করে গিফট করব, প্রায় বক্সগুলো নিয়েছি। আর এখানে অলরেডি হয়ে গেছে, ভালো মতো বাতাস ভাই করো। এখন তুমি বাঁধাকপিটা খুঁজে দাও, আর ইলিশ মাছটা ভাই করো, ইলিশ মাছটা ভাই করো, আর চিংড়ি মাছটা ভাই করো। হ্যাঁ, চিংড়ি মাছটা করো, আদা রসুন ভাই করো, পেঁয়াজ কাঁচা মরিচ যা আছে ভাই করো। বেশ, সকাল সকাল আমি এগুলো বানিয়েছি। এটা দিব ভাবিকে, এটা দিব মাকে, আর এটা আমার। তো অনেকগুলো বানানোর কারণে আমি কাপে নিয়েছিলাম, তো সুন্দর মতো বানিয়ে নিয়েছি ভিটামিন সি ক্রিম। আর এটা আমার স্কিনে খুব ভালো স্যুট করে, যার কারণে আমি এটা বানিয়েছি। তো যারা চেয়েছে আমার কাছ থেকে, তাদেরকে গিফট করলাম। এটা আমি এভাবে রেখেছি, আপনারা চাইলে আরও ঘন করতে পারেন বা ইয়ে করতে পারেন, বাট এটা কিন্তু বেস্ট, এই যে স্কিনে উইন্টারের জন্য বেস্ট। সকাল এটা করতে আমার পুরো 1 ঘন্টার মতো লেগেছে, আস্তে আস্তে টাইম নিয়ে করেছে। দেখেন কী অবস্থা, করা যত রকমের জিনিসপত্র নিয়ে বসছি, এখন কী অবস্থা টেবিলে। যাই হোক, এই অবস্থা নিয়ে আমি 1 ঘন্টা ধরে কাজ করেছি আস্তে আস্তে, কারণ এটা মিক্সড করতে অনেক টাইম নিয়েছে। শেষ আমার মেডিসিন, মানে আমার নাইট অথবা ভিটামিন সি ক্রিম অথবা নাইট ক্রিম অথবা ডে ক্রিম। এখন আমি এগুলো ক্লিন করে ব্রেকফাস্ট করে নেব। তো একটা ইলিশ মাছ ভেজানো হয়েছে, এগুলো ধোয়া হবে, তাছাড়া দুপুরের জন্য ইলিশ মাছ আর ভাজি ভুজি থাকবে, হাতটা ধুয়ে নিচ্ছি। তো আমরা সকাল সকাল যেহেতু লোকজন চলে আসছে কাজ করতেছে, মাছ অলরেডি খেয়ে ফেলছে, আমি আর উত্তাপাম খাবো, ডিম ভাজা হচ্ছে। তো নিয়ে নিলাম খিচুড়ি, আজকে একটু বেশি করে খাই, ডিম ভেজে আনছে, এটা নিয়ে নিচ্ছি। ভর্তা নেব, তারপরে দিয়ে দিতেছি, ডিম ভাজতেছে। ভর্তা নিয়ে নেই, এই ভর্তাটা খুব মজার। ডিম ভাজছেন? দেন
এখনই খাবেন গরম গরম। হ্যাঁ লেবু আছে লাগলে আরো নিয়েন, ভর্তা নিয়েন। নিচে ঘরের কাজ চলতেছে। এই যে চা খাইছেন? আচ্ছা এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। করবেন পাতা পাপি দিয়ে ভর্তা, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে পাতা কপি ভর্তা হবে। তো এগুলো আমি পাখিদের দিয়ে আসি, পাখিরা খুব মজা করে খায়। এই ভর্তাটা অনেক মজা হয়। সেটা নেবেন না? না আচ্ছা সিদ্ধ দিতে আছে সেখানে। আর ইলিশ মাছটাকে কেটে নিয়েছে, এটাকে বসে ভুনা একটু ঝোল দিয়ে করার জন্য। সাথে কিন্তু একটা আলু দিবেন, এই যে আলুটা হ্যাঁ হ্যাঁ লম্বা, এই তো বুঝছেন লম্বা করে হোটেলে দেয় ঝোল দেয়, আর এই যে লম্বা লম্বা আলু এরকম কেটে দেয়। মাছকে ধুইছিলেন? না, এই জন্য আলু রাখছে একটু। বা এরকম আর একটা আলু নিয়েন, দুইটা আলু দিয়েন। সবগুলো পাখি ওরা খুব মজা করে খায়। আজকে অনেক কাজ ঘরের মধ্যে, টুকিটাকি রান্না বান্না ওরকম হবে না, যতটুকু হবে একটু দেখিয়ে নিলাম। ব্যাস যে এগুলো দিয়ে আসে পাখিদের, এটা একটু অর্ধেক করে দেন না, এই যে মাঝখান থেকে কেটে দেন, ওরা তো কামড়াইতে পারবে না। ছোটো ছোটো ওরা কেটে দিলে কামড়াতে পারবে। আজকে দুপুরের জন্য ভর্তার জন্য, এটা কি বলে দুপুরের খাবারের জন্য এগুলা ভর্তা করা হবে। চিংড়ি মাছ নামাইছেন? কোথায় চিংড়ি মাছ? আরে তো এটা তো আলু দিয়ে একটু ঝোল বা ভুনা করা হবে। চিংড়ি মাছ নামাইছি ফ্রিজ থেকে, নিয়েছে তো এটা দিয়ে ভর্তা করা হবে। বাঁধাকপি দিছেও খাইতে চাচ্ছ, তুমি এটা খাও, খাও ফেলা, তোমরা নিবা? এটা তো খাবো না মানুষ, ও খাবে না, ও খাইতে পারে না। এই যে তোমার প্রিয় খাবার না এটা, না গুড না না না। আচ্ছা এখানে রাখি, পরে খেয়ে নিও, পেট ভরা। খালি কাছে আসো, খাও না কিছু। অন্যদের দিয়ে আসি, টাটা। খাবা তোমাদের জন্য আনছি খাবার, এখন সবাইকে দিব। দেখেন সবগুলো পাখি খাওয়া দেখে কিরকম করতেছে, এই যে পাখিগুলি। আজকে আসলে আমাদের ঘর যেহেতু চেঞ্জ করা হচ্ছে, সব কিছু রিপেয়ার করা হচ্ছে, মানে বার্নিশ করা হচ্ছে, তো অনেক গ্যাঞ্জামের মধ্যে আছি বলা যায়। যতই হোক খাওয়া দাওয়া তার মিস হয় না, তো ওইভাবে আর কি যাচ্ছে আজকের দিনটি, ওইভাবেই যাবে। তো এই ব্লগটি এভাবে রাখতে চাচ্ছিলাম যে আজকে সারাদিন এই গ্যাঞ্জামের মধ্যে আমরা কী করি। খাবা না? আচ্ছা তোমাদের কেটে কেটে খাবার দিচ্ছি, মানে খাবার তো সকাল আপনি দিয়েই গেছে, বাট আমি এখন দিলাম হচ্ছে একটু বাঁধাকপির পাতাগুলি। খাচ্ছে কিন্তু সবাই, দেখতে পাচ্ছেন ওরা সবাই খাচ্ছে। আমি চলে গেলে আরও খাবে, আমার কারণে অথবা খাচ্ছে না, আমি চলে যাচ্ছি। টাটা। খেয়ে নাও তোমরা। চিংড়ি যেহেতু এগুলো ছোটো ছোটো করে কেটে বাঁধাকপির সাথে দিয়ে ভেজে নিবে, মানে হালকা স্টিম করে নিবে। চিংড়ি মাছটা একটু ভেজে নিলে তারপর এটা মাখার সুবিধা। হলুদ দিচ্ছে, লবণ দিচ্ছে, তো একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ভেজে ফেলবে, তারপর রান্না করবে। এখন মাখা ফেলবে না, ও আচ্ছা একটা তুলে রাখবেন আপনার জন্য। যে ঘরের কাজ করানো হচ্ছে, কি অবস্থা এখন তো ঘরের অবস্থা। মোম দিচ্ছেন? এটা কি দিতেছেন? হালকা সিদ্ধ করে নিতে হয় মাছ দিয়ে ভেজে নেওয়া, পরে হাতে ডলে এই ভর্তাটা করানো হয় আর কি। তো ভেজে নিচ্ছে, পাশের চুলায় পানি দিয়ে নেন নাকি মশলা দেন? যে মশলা কষানো হচ্ছে, যেরকম আলু দেবে লবণ লাগবে আর একটু, লবণ কম হয়েছে। ইলিশ মাছ রান্না হয়ে গেছে,
ভর্তা হয়ে গেছে টমেটো সালাদ ভাতটা বাড়া হয়েছে টমেটো টক আর এই যে ভাজি এই ভর্তাটা ভর্তা খান নাই বাবা এটা কি ভর্তা এটা তো মজার ছিল কিসের এটা বাঁধাকপি আর চিংড়ি মাছের ভর্তা না খাবো না বাবা ইলিশ মাছও তো খান না এই যে রেখে দিচ্ছেন যে ইলিশ মাছের ঝোল রান্না হয়েছিল বাবা খায় নাই রেখে দিচ্ছে আমি এখনো খাই নাই কারণ আমার খুদার নাই খিচুড়ি খেয়েছি না এখন খাবো না বাবা খাচ্ছে আর ঘরের অবস্থা তো বুঝতেই পাচ্ছেন সব চেঞ্জ হচ্ছে যে যার কারণে একটু এলোমেলো টেবিলে সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে এটা কালো ছিল তো এরকম ব্ল্যাক ছিল এখন এই ব্ল্যাকটাকে তেঁতুলের বিচে কালার করা হয়েছে পেঁয়াজ কাটা আছে না আচ্ছা সবার জন্য মুড়ি ভর্তা করা হচ্ছে খাঁটি সরিষার তেল ঘানির ভাঙা এবং ঘানির ভাঙার তেল অনেক ঘন হয় দিয়ে আসি ঝালমুড়ি খান ঝালমুড়ি এখানে রাখবো আমাকে দেওয়া হয়েছে এখন আমি ভাত খেলাম মাত্র বা তারপরে একটু খাচ্ছি চা বানানো হচ্ছে বিকেলে দিয়েছেন চা সারাদিন পর এখন চা খাচ্ছি ব্লগটি আমি শেষ করতে চাচ্ছি চা দিয়েই কেমন লেগেছে কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন আর ভালো লেগে থাকলে পাশে থেকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করে নেবেন যাতে আমরা খুব সুন্দরভাবে বাসা চেঞ্জ করতে পারি এবং আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক তো সবার জন্য দোয়া করে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ